পাঁচবেড়িয়া রামচন্দ্র স্মৃতিশিক্ষা মন্দিরের সহকারী শিক্ষক মহাদেব মান্না। বাংলা ভাষা সাহিত্যের শিক্ষক মহাদেববাবুর কাছে গাছ যেন তার ছেলে মেয়ের মতো। সেই ছোট থেকেই গাছের সাথে তার একটা আত্মিক সম্পর্ক। বিদ্যালয়ে যাবার পথে ছাত্রছাত্রীদের প্রখর রোদ মাথায় করে যেতে হয়। রাস্তার দুধারে গাছের ছাওয়ায় তাঁর বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাবে, সাথে রক্ষা পাবে পরিবেশের ভারসাম্য, বাঁচবে পক্ষীকুল। এমন অনেক উদ্দেশ্য নিয়ে মহাদেববাবু তাঁর ছাত্রছাত্রীদের নিয়ে পাঁচবেড়িয়া সোনাখালী সড়কের ধারে। আসুন, মহাদেববাবুর সাথে আমরা সরাসরি কথা বলে নিই। বর্তমানে মানুষের সংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, সেই তুলনায় আমাদের পরিবেশের যে ভারসাম্য সেটা কিন্তু দিন দিন অবলুপ্তির পথে চলেছে। আগামী দিনে আমাদের এই সমস্ত কিছু সম্পদ থাকবে, কিন্তু উপযুক্ত পরিবেশ আমরা হয়তো পাবো না। সেই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের বৃক্ষরোপণে বা এরকম ধরনের কাজে নেমে আসা। মূলত শুধু কেবলমাত্র বৃক্ষ জাতীয় গাছ নয়, সাথে যাতে যে সমস্ত পশু পাখিরা রয়েছে তারাও যাতে বাঁচতে পারে, তাদের কথা মাথায় রেখে বেশ কিছু ফলের গাছও লাগানোর প্রয়াস নেওয়া হয়েছে। আজকে এই পাঁচবেড়িয়া থেকে সোনাখালী যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় মূলত আমার ছাত্ররা বা ছাত্রীরা এখান থেকে বহু যায়। তারা প্রচণ্ড তাপ মাথায় নিয়েই আমার বিদ্যালয়ে যায়, ওদের কথা মাথায় রেখে এপাশে আমার এই প্ল্যান্টেশনের কর্মসূচি। না, এর আগে আমরা একটা আপনার ফেসবুক পোস্ট দেখছিলাম যে পাঁচকুড়া রাস্তার দুধারে, ঘাটাল পাঁচকুড়া রাস্তার দুই ধারে ইলেকট্রিসিটির জন্যে তার গাছ কেটে দেওয়া হচ্ছে। গাছগুলো দেখলাম তো খুব বড় বড়ই গাছ ছিল, তো সেই গাছগুলো কাটার পরে আপনি দেখলাম কোনো স্টেপও নিয়েছেন, ইলেকট্রিসিটি অফিসে অ্যাপ্লিকেশনও দিয়েছেন। তো আপনি এটা কত বছর ধরে করছেন? আমার এই গাছ লাগানো এক প্রকার ছোটোবেলা থেকেই নেশা, তবে চাকরি পাওয়ার পর এটা হয়তো আরও বেশি পরিমাণে লাগাতে পেরেছি। হ্যাঁ, বিশেষত যে ইলেকট্রিক পোস্টের কথা যেটা বলছেন, সেটা হয়তো ইলেকট্রিক দপ্তরের যে সমস্ত কর্মী ভাইয়েরা যারা আছেন তারা দেখলে গাছটা হয়তো বাঁচানো যেত। অর্থাৎ গাছের ডাল যদি ছেঁটে দেওয়া যেত তাহলে গাছটা অনেক উপরে উঠে যেত, তাতে হয়তো এদের একটু মজুরি হয়তো লাগতো বেশি, কিন্তু আমার পরিবেশটা ভালো থাকতো, এখানকার মানুষজন ভালো থাকতো। এটা বেশ দুঃখিত হয়েছি এরকম ধরনের বিদ্যুৎ দপ্তরের যে সমস্ত কর্মীদের কাজ। ওনাদের কাছে একটাই আমার আবেদন, আগামী যাতে এরকম গাছ বাঁচিয়ে, যাতে আমরা ইলেকট্রিকও আমাদের দরকার কিন্তু সবুজায়নও দরকার আছে, এইটা মাথায় রেখে যেন চলে। আমাদের মহকুমায় আরও অনেক মহাদেববাবু এগিয়ে আসবেন। ছাত্রছাত্রীরা গাছের ছায়া মাথায় বিদ্যালয়ে যাবে পাখির কূজনে, এই আশা রেখে ক্যামেরায় প্রাথমিক শিক্ষক সোমনাথ দোলয়ের সাথে সৌমেন মিশ্রের রিপোর্ট, স্থানীয় সংবাদ, ঘাটাল। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।